হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো ভিউয়ার্স, আজকে আপনারা নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, যা 3 ইঞ্চি মোটর এবং 3 ডেলিভারি। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে 3 মোটর 3 ডেলিভারিতে কত বিঘা জমি চাষ করা যাবে, এ বিষয় নিয়ে একটু জানাবেন। তো অবশ্যই সেই ভিডিওটি আপনাদের মাঝে প্লে করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখবেন এবং বুঝতে পারবেন তাহলে বিষয়টা। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো 3 মোটর 3 ডেলিভারি এ বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে প্লে করার চেষ্টা করছি। তো সেটা হলো 3 মোটর 3 ডেলিভারিতে কত বিঘা জমি চাষ করতে পারবেন, এই বিষয় নিয়ে আগে বলবো, তারপরে বলবো 3 মোটর 3 ডেলিভারিতে কত টাকা খরচ আসবে। তো চলুন পয়লা আমি বলি, 3 মোটর 3 ডেলিভারিতে টোটালি আপনি 30 থেকে 35 বিঘা জমি চাষ করতে পারবেন অনাসে, এবং T20 লাইন আপনাদের প্রয়োজন, কিন্তু 5 কেভি ট্রান্সমিটার হলে কিন্তু চলবে। তো এখানে খুব বেশি কারেন্ট বিল আসবে না, অল্প টাকার ভিতরে হয়ে যাবে আপনাদের। আর মোটরের যে দামটা সেটা হলো 40,000 টাকা আসবে এসিআই, এবং গাজি নিলে আর একটু কম আসবে। তো ভিউয়ার্স, আমরা এই যে কাজটি করতেছি অবশ্যই আপনারা দেখেন, মোটরের সাথে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে আমরা দড়িটি পেঁচাচ্ছি, এবং 3 ইঞ্চি পাইপ কিন্তু আপনারা রেডি দেখছেন, এবং 3 ইঞ্চি ডেলিভারি। তো এখানে যে চাষাবাদটা করা হবে সেটা হলো 30 বিঘা জমি, এখানে যে ড্রাগন বাগানের জন্য কিন্তু বোরিংটি করা হচ্ছে এবং মোটরটি নামানো হচ্ছে। তো বোরিংটি কিন্তু 6 বাই 4 ইঞ্চি বোরিং, আর মোটরটা আমাদের 3 ডেলিভারি এবং 3 মোটর এসিআই মোটর, অত্যন্ত পানি বেশি দেয় এসিআই মোটরে। তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেন। আর এসিআই যে মোটরের সাথে আমরা যে দড়িটা আপনারা দেন, দড়িটা কিন্তু 30 বছরের গ্যারান্টি থাকে, সাথে সাথে করে দড়িটা কিন্তু আমরা সুন্দরভাবে পেঁচিয়ে নিলাম যাতে করে মোটরটা ছিঁড়ে না যায়। সাথে সাথে আরও একটি জিনিস আমরা অ্যাড করবো, সেটা হলো জিআই তার সাথে দিয়ে দেবো আমরা, যাতে করে আমাদের মোটরটা ছিঁড়ে না যায়। অবশ্যই দেখতে চাইছিলেন তারা কমেন্ট করে জানাবেন, এবং যদি কমেন্ট বেশি আসে তো অবশ্যই পানিটা কেমন ওঠে 3 মোটরে সে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। তো দেখেন, ড্রাগন বাগানটা কিন্তু এখানে 30 বিঘা জমি ড্রাগন বাগান, এবং পাশাপাশি অন্যান্য চাষ করবে, টোটাল ড্রাগন বাগান 30 বিঘা। এর কারণে কিন্তু সাবমার্সিবল পাম্পটি আমরা বসাচ্ছি। তো 3 ইঞ্চি মোটরের জন্য কিন্তু টোটালি আপনাদের 6 ইঞ্চি বোরিং লাগবে, 4 ইঞ্চি বোরিং কিন্তু হবে না। টোটাল 6 ইঞ্চি বোরিং যদি আপনার থাকে, এবং বা 6 ইঞ্চি বোরিং যদি আপনার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 ডেলিভারি মোটরটা আপনি নামাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তো জিআই তারটা সাথে সাথে অ্যাড করবেন, কারণ মোটরটাকে অনেকটাই কিন্তু ভারী, এর কারণে মোটর যাতে ছিঁড়ে না যায় সেই কারণে লক্ষ্য রাখবেন, এবং জিআই তারটা সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন যাতে করে মোটরটা ছিঁড়ে না যায়। তো ভিউয়ার্স, অবশ্যই এই ছিল আজকে আমাদের ভিডিও। অবশ্যই যারা জানতে চান তারা অবশ্যই দেখবেন, আর অবশ্যই পানিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা খুব দ্রুতই নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের মাঝে প্লে করার চেষ্টা করব। তো অবশ্যই ভিউয়ার্স, পাইপগুলো সুন্দরভাবে থ্রেড টেপ দিয়ে নেবেন, এবং পাইপগুলো কিন্তু সকেট পাইপ, প্রত্যেকটা পাইপই কিন্তু সুন্দর থ্রেড পাইপ। তো পাইপগুলো সুন্দর করে থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন যাতে করে পানি লুজ না করে। আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো 3 মোটর 3 ডেলিভারি এবং 6 ইঞ্চি বোরিং সহ কত টাকা আপনাদের খরচ আসবে সেটাও আপনাদের বলে রাখি। 3 মোটর 3 ডেলিভারি এবং 6 ইঞ্চি বোরিং 120 ফিট টোটাল খরচ আসবে আপনার 95,000 টাকা, এর ভিতরে আপনার A to Z কমপ্লিট হয়ে যাবে। তো 3 ইঞ্চি ডেলিভারিটা আপনারা দেখছেন, অবশ্যই আমরা কিন্তু বন প্লেট সহ রেডি করে ফেলছি, প্লাস জিআই তারটাও রেডি করে ফেলছি। তো আমরা সাবমার্সিবল পাম্পটি এখনই নামাবো, সাবমার্সিবল পাম্পটি নামিয়ে পানিটা কেমন ওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণে ভিডিওটি দেখছে এখন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই।